হ্যালো দর্শকবৃন্দ আপনাদের সকলকে স্যাপটাক ইউটিউব চ্যানেলে স্বাগত জানান আপনার যে বাংলা শিক্ষা ওয়েবসাইটে ড্যাশবোর্ড ওপেন করেন ড্যাশবোর্ড ওপেন করলে আপনারা দেখতে পাবেন অ্যাটেনশন অল দ্য এইচ ওয়াই অ্যান্ড এস আই অফ স্কুল অ্যাট সার্কেল চার্জ তাদের জন্য একটি নোটিফিকেশন এখানে দেওয়া হয়েছে যে বাংলা শিক্ষা মডিউলে দুটো অতিরিক্ত মডিউল যোগ করা হচ্ছে একটা হচ্ছে স্কুল রিওপেনিংয়ের জন্য কিছু ইনফ্রাস্ট্রাকচার সম্বন্ধেও ডেটা নেওয়ার জন্য আরেকটি হচ্ছে স্কুল ইউনিফর্ম গ্র্যান্ড প্রত্যেকটি স্কুলকে ইউনিফর্ম দেওয়ার জন্য একটি ফর্ম বা মডিউল যোগ করা হচ্ছে এবং প্রত্যেকটি এইচ ওয়াই অর্থাৎ হেডমাস্টার মশাই এবং এসআইদের অনুরোধ করা হচ্ছে যাতে এটিকে একুশ আর দু হাজার একুশের মধ্যে অবশ্যই সেটিকে পূরণ করে দিতে বলা হচ্ছে তাহলে চলুন দেখে নিই যে এই দুটো যে নতুন মডিউল হচ্ছে এই দুটো মডিউলে কি কি ডেটা দিতে হবে এবং কিভাবে সেগুলো আমরা দেব স্কুল রিওপেনিংয়ের জন্য যে মডিউলটি অ্যাড করা হচ্ছে সেটি পাবেন স্কুল ম্যানেজমেন্টের আন্ডারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনফ্রাস্ট্রাকচার সার্ভে বলে এই ইনফ্রাস্ট্রাকচার সার্ভেতে ক্লিক করুন পেজটি ওপেন হলে আপনারা দেখতে পান সব থেকে প্রথমে ইমেল অ্যাড্রেস দেওয়ার জায়গা থাকবে এখানে স্কুলের ইমেল অ্যাড্রেসটি দিতে হবে এরপরে এইচওয়াই এর নাম এখানে অলরেডি থাকবে এবং এইচয়ের মোবাইল নাম্বার অলরেডি এখানে থাকবে যদি কোনো প্রকারে পরিবর্তন করতে হয় সেটি আপনারা এখানে পরিবর্তন করে দেবেন এরপর দিতে হবে নাম্বার অফ রুমস টু বি রিপেয়ার কতগুলো রুমস আপনাদের বা কতগুলো ঘর বা ক্লাস ঘর যেগুলো আছে তার মধ্যে কতগুলো রুমকে রিপেয়ার করার দরকার পড়বে তাহলে সেই রিপেয়ারের জন্য সেই নম্বরটি এখানে দিয়ে দেবেন নম্বরটি দিয়ে দেওয়ার পর এখানে টেন্টিভ এস্টিমেটেড ইন রুপিস এই তিনটে রুমকে রিপেয়ার করার জন্য কত খরচা পড়বে সেই খরচাটি এখানে উল্লেখ করবেন এরপরে আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনারা যে তিনটে রুম দিলেন এখানে সংখ্যাটি সেই রুমের ছবিগুলোকে এখানে আপলোড করতে হবে এখানে আপনারা একটা দুটো এবং তিনটে এই তিনটে ছবি আপনারা আপলোড করতে পারেন ম্যাক্সিমাম যদি আপনারা চান একসঙ্গে দুটো ঘরের ছবি আপলোড করবেন তাহলে সেক্ষেত্রে দুটো ছবিকে একসঙ্গে করে একশো কেবির মধ্যে করে সেটিগুলোকে আপনারা এখানে আপলোড করবেন এখানে ব্রাউজে ক্লিক করলে আপনারা অপশান পাবেন সেই ছবিগুলোকে আপলোড করার এরপরে আসবে কিচেন সেট রিপেয়ার করতে হবে কিনা যদি আপনার কিচেন সেট রিপেয়ার করতে হয় তাহলে এখানে এস দেবেন এস দেওয়ার পর এখানে কত টাকা লাগবে সেটি বা টেন্টিভ এস্টিমেট অর্থাৎ কত টাকা লাগতে পারে তার একটি অ্যামাউন্ট দেবেন এবং তারপর এখানে ব্রাউজে ক্লিক করে ছবিকে আপলোড করবেন কোথায় রিপেয়ার করতে হবে বা কীভাবে ভেঙে আছে ইত্যাদির জন্য এখানে ব্রাউজে ক্লিক করে সে ছবিকে আপলোড করবেন তারপরে আছে নাম্বার অফ টয়লেট টু বি রিপেয়ার কতগুলো টয়লেট রিপেয়ার করতে হবে যদি রিপেয়ার করতে হয় সেক্ষেত্রে এখানে সেই নাম্বারটি উল্লেখ করবেন যদি কোনো কিছু না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা জিরো উল্লেখ করবেন এবং এখানে টেনটেটিভ অ্যামাউন্টও জিরো হয়ে যাবে তাহলে এখানে আপনাদের ছবি আপলোড করার কোনো দরকার পড়ছে না এরপরে ড্রিঙ্কিং ওয়াটার সোর্স রিকোয়ার্ড রিপেয়ার অর্থাৎ পানীয় জলের জন্য আপনাদের কোনো প্রকার যদি রিপেয়ারের দরকার পড়ে সেক্ষেত্রে এখান থেকে ইয়েস করবেন এখানে টেনটেটিভ অ্যামাউন্ট দেবেন এরপরে এখানে ব্রাউজে ক্লিক করে সে ছবি আপলোড করবেন অর্থাৎ ড্রিঙ্কিং ওয়াটার যে জায়গাটা রিপেয়ার করতে হবে কল ভেঙেছে কল রিপেয়ার করতে হবে বা অন্য কিছু রিপেয়ার করতে হবে তার ছবি এখানে আপলোড করবেন এরপর হচ্ছে ইফ ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স রিকোয়ার টু রিপেয়ার এরপর হচ্ছে ইলেকট্রিক্যাল কোনো অ্যাপ্লায়েন্স যদি রিপেয়ার করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে ইএস দিবেন এখানে এস্টিমেটেড ভ্যালু দিবেন যে এক হাজার পাঁচশো সেটা আপনার এক হাজার পাঁচশো দিলেন এরপরে এখানে ব্লাউজে ক্লিক করে সেই সমস্ত জায়গাগুলো ছবি দেবেন যেগুলো রিপেয়ার করার দরকার আছে বা রিপেয়ার করতে হবে এরপর হচ্ছে ফার্নিচার কোনো কিছু ভেঙে গেছে বা রিপেয়ার করা দরকার পড়বে সেরকম কোনো কিছু হলে এখানে আপনার ইয়েস করুন এরপরে এখানে তার এস্টিমেটেড ভ্যালুটি দিবেন এবার তারপর নিচে তার সঙ্গে আরও কিছু ইনফরমেশান আপনাদের যোগ করতে হবে যেমন বেঞ্চের জন্য কতগুলো বেঞ্চ আপনাদের রিপেয়ার করতে হবে তার সংখ্যাটা এখানে দিতে হবে মরকুন যে দশটা তাহলে এখানে দশ দিয়ে দিলেন কতগুলো চেয়ার রিপেয়ার করতে হবে মরকুন পাঁচটা চেয়ার রিপেয়ার করতে হবে যা ভেঙে গেছে বা কোনো কারণে খারাপ হয়ে গেছে সেগুলো রিপেয়ার করতে হবে টেবিল কটা রিপেয়ার করতে হবে দুটো তাহলে এই সংখ্যাগুলো আপনারা দিয়ে দিন এবার যেখানে যেখানে আপনারা সংখ্যা দিচ্ছেন সেসব জায়গাতে কিন্তু প্রত্যেকটি ছবি আপলোড করতে হবে যেমন বেঞ্চের জন্য আপনাকে বেঞ্চের ছবিও আপলোড করতে হবে ভাঙা বেঞ্চ বা ডিফেক্ট বেঞ্চ বা ড্যামেজ বেঞ্চ যেগুলো আছে তার ছবি এখানে আপলোড করতে হবে চেয়ারের ক্ষেত্রে এখানে চেয়ারের ছবি আপলোড করতে হবে টেবিলের ক্ষেত্রে এখানে টেবিলের ছবি আপলোড করতে হবে এছাড়াও এই নিয়ে আদার আইটেম রিকোয়ার রিপেয়ার প্লিজ মেনশন দ্য আইটেম এবং রকম এখানে যতগুলো মেনশন করা আছে সেটা ছাড়াও যদি অন্য কোনো প্রকারের কোনো রিপেয়ার দরকার পড়ে তাহলে সেক্ষেত্রে এখানে আপনার দুশো ক্যারেক্টারের মধ্যে সেটিকে লিখবেন এবং মনে রাখবেন যে এমন কিছু দেবেন না যা আর কি অপ্রয়োজনীয় এমন কিছু দেবেন বা এমন কিছু দরকার পড়বে যা আপনাদের খুবই দরকার মনে করুন যে এই স্কুল রিওপনিংয়ের জন্য আপনাদের যে বাইরের যে দরজা আছে অর্থাৎ মেন দরজা মেন দরজা এমনভাবে ভেঙে গেছে যে আপনার ছেলে মেয়েদের আসতে গেলে অসুবিধা হবে তাহলে সেক্ষেত্রে সেই দরজার জন্য আপনারা রিপেয়ারের জন্য টাকা চাইতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি সেই কথাগুলো এখানে উল্লেখ করবেন দুশো ক্যারেক্টারের মধ্যে এবং তারপরে তার টেন্টিভ অ্যামাউন্ট দেবেন এবং তার সংশ্লিষ্ট যে ছবি আছে সেই ছবি দিবেন এমন কিছু না যা স্কুল রিওপেনিংয়ের জন্য প্রযোজ্য নয় এরপরে লাস্ট যেটি হচ্ছে সেটি হচ্ছে যে টেন্টিভ এস্টিমেট অ্যামাউন্ট ফর স্কুল কম্পাউন্ড ক্লিনিং অ্যান্ড স্যানিটাইজেশান এবং শেষ যেটি সেটি হচ্ছে যে স্কুল কম্পাউন্ড এবং স্যানিটাইজারের জন্য কত খরচা পড়বে সেই তথ্য এখানে আপনারা দেবেন অর্থাৎ অ্যামাউন্টটি দেবেন এবং তারপরে এখানে ব্রাউজে ক্লিক করে আপনাদের স্কুল কম্পাউন্ডের বা যেসব জায়গাগুলোতে পরিষ্কার করতে হবে বা স্যানিটাইজেশ করতে হবে তার ছবি আপনারা এখানে আপলোড করবেন তাহলে এখানে সমস্ত ফর্ম যেগুলো আছে ফর্মটা প্রোটো ফিল হয়ে গেল ফিল হয়ে যাওয়ার পরে তারপর নিচে একটা ডিক্লারেশান আছে সেই ডিক্লারেশানটি হচ্ছে যে আমরা যা তথ্য দিচ্ছি সেগুলো সব সঠিক সেই অনুসারে আমরা এখানে ডিক্লারেশান দিলাম তারপরে সেভ এস ড্রাফ করলাম তাহলে এখানে যে সমস্ত তথ্যগুলো ছিল সেই সমস্ত তথ্যগুলো সবই সেভ হয়ে গেল অর্থাৎ এখানে যে ফর্মটি ছিল ফর্মটি ফিল আপ হয়ে গেল এবার চলুন আমরা যাই যে ইউনিফর্ম গ্র্যান্টের জন্য যে ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে সেটি কেমন হবে ইউনিফর্ম গ্র্যান্টের জন্য এখন পর্যন্ত যে ফর্মটি বা যে পেজটি আছে সেই পেজটি এখনো বাংলা শিক্ষা ওয়েবসাইটে দেওয়া হয়নি আমি একটি পিডিএফ মারফত সেটি দেখিয়ে দিচ্ছি তাহলে সার্ভে ফর স্কুল ইউনিফর্ম যে ফর্মটি থাকবে সেই ফর্মটি অনেকটা দেখতে এরকম হবে কিছু চেঞ্জও হতে পারে এখন পর্যন্ত ও এটি ওয়েবসাইটে দেয়নি সুতরাং আমরা এখানে সেটি দেখতে পাচ্ছি না সুতরাং আমরা যে ফর্মটি পেয়েছি সেই ফর্মটি হিসাবে উদাহরণ হিসাবে আমরা দেখিয়ে দিচ্ছি এখানে তাহলে সব থেকে প্রথমে থাকবে ইমেল অ্যাড্রেস আপনারা ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে এখানে থাকবে কতজন আপনার স্কুলের ছাত্র ক্লাস এইট পর্যন্ত সেক্ষেত্রে প্রাইমারি ক্ষেত্রে আপ টু ফোর বা ফাইভ পর্যন্ত আপার প্রাইমারি হলে ক্লাস এইট পর্যন্ত যে মাধ্যমিক স্কুল হয় সেক্ষেত্রেও ক্লাস এইট পর্যন্ত স্কুলে কতজন ছাত্র আছে তার সংখ্যা এখানে দিতে হবে একইভাবে কতজন ছাত্রী আছে সেই সংখ্যাটা এখানে দিতে হবে এরপর দিতে হবে কত টাইপের ইউনিফর্ম আপনার স্কুলে বর্তমান আছে সেই টাইপটি এখানে উল্লেখ করতে হবে এরপর নিচে দুটো সেকশন থাকবে একটি হচ্ছে ইউনিফর্ম টাইপ অফ ডিটেল অফ বয়েজ একইভাবে আরেকটি সেকশন থাকবে সুমাত্র মেয়েদের যে পোশাক আছে সেই পোশাকের জন্য আলাদা একটি সেকশন থাকবে তার সব প্রথমে ছেলেদের সেকশানে আসি ছেলেদের সেকশনের ক্ষেত্রে দুটো পার্ট থাকবে একটা হচ্ছে আপার পার্ট একটা হচ্ছে বটম পার্ট অর্থাৎ শার্টের জন্য একটা পার্ট আর প্যান্টের জন্য আর একটা পার্ট এবার থেকে প্রথমে সিলেক্ট করতে হবে ফ্যাব্রিক টাইপ কী প্রকারের ফ্যাব্রিক কী কী অপশান আসবে সেটাও এখন পর্যন্ত জানি না কারণ যে এখন পর্যন্ত টোটাল ডিটেলসটা আমাদেরকে বলা হয়নি শুধুমাত্র এরকম একটি পিডিএফ ধরে দেওয়া আছে বলা হচ্ছে এবার আপনারা দেখে নেবেন তাহলে এখানে টপ পার্টের জন্য কি ফেব্রিক থাকবে এবার কালার অফ আপার পার্ট অর্থাৎ আপার পার্ট অর্থাৎ জামার যে কালার সেই কালারটি এখান থেকে সিলেক্ট করতে হবে ইফ আদার প্লিজ মেনশন যদি এখানে আদার্স কোনো সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে এখানে মেনশন করতে হবে এরপর ডিজাইন অফ দ্য টপ পার্ট টপ পার্টের ডিজাইনটি কেমন হবে সেটি এখানে থেকে উল্লেখ করে দেবেন নো ডিজাইন স্টাইপ চেক এক শোল্ডার স্ট্রিপ স্কার্ফ ইত্যাদি যে সমস্ত অপশন আছে সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করবে আর যে অন্য কোনো প্রকারে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে সে ডিজাইনটি আপনারা মেনশন করবেন অর্থাৎ এখানে এনি আদার টাইপ যদি সিলেক্ট করেন তারা এখানে আপনাকে ডিজাইনটিকে মেনশন করতে হবে এরপরে ক্লাস ওয়াইজ ডিটেল অর্থাৎ কতগুলো আপনাদের শার্টের দরকার ক্লাস ওয়াইজ সেই তথ্যগুলো এখানে দিতে হবে অর্থাৎ প্রত্যেকটি ক্লাসে কতগুলো ছাত্র আছে তার তথ্যগুলো এখানে দিতে হবে অর্থাৎ পিপি প্রাইমারি ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি এইভাবে থাকবে এখানে আপনারা সিলেক্ট করে নেবেন কতগুলো শার্ট আপনাদের দরকার সেই হিসাবে এখানে আপনারা দিয়ে দেবেন প্রত্যেকটি কমবক্স আছে সেটি চেক করবেন আর সিলেক্ট করে দিয়ে দেবেন এরপর হচ্ছে যে আপনাদের স্কুলে যদি কোনো লোগো বা ব্যাচ থাকে ইউনিফর্মে তাহলে সেটি এখানে উল্লেখ করবেন যদি ইয়েস হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের যে ব্যাচ বা লোগো আছে সেই লোগোর ছবি আপনার পঞ্চাশ কেবির মধ্যে করে এখানে আপলোড করবেন এখানে যেমন আমরা টপ পার্ট করলাম একইভাবে বটম পার্ট আছে বটম পার্টের ক্ষেত্রে এখানে আপনার সব থেকে প্রথমে সিলেক্ট করবেন যে ফ্যাব্রিক টাইপ কোন প্রকারের ফ্যাব্রিক তারপরে এখানতে সিলেক্ট করবেন কালার কি কালার রঙের যদি আদার্স মেনশন করেন তাহলে এখানে কি মেনশন করছেন অর্থাৎ কি দরকার আপনি সেটি উল্লেখ করবেন এরপরে ডিজাইন সিলেক্ট করবেন নো ডিজাইন ইন সাইড টাইপ চেক ইত্যাদি যেগুলো আছে সেগুলো সিলেক্ট করবেন এবার মনে যে যদি প্লেন প্যান হয় তাহলে সেক্ষেত্রে আপনারা নো ডিজাইন সিলেক্ট করবেন অর্থাৎ কোনো প্রকার ডিজাইন নেই প্লেন এখানে যে আমরা কালার সিলেক্ট করছি সেই কালারেরই হবে এরপর হচ্ছে এনি আদার টাইপ মেনশন এখানে যদি এনি আদার টাইপ সিলেক্ট করি আগের মতো এখানেও আপনাদেরকে সেই ডিজাইনটি উল্লেখ করে দিতে হবে যে কী প্রকার ডিজাইন সেটা লিখে বোঝাতে হবে এরপরে থাকবে আপনার ক্লাস ওয়াইজ ডিটেল ক্লাস ওয়াইজ ডিটেল এখানে সিলেক্ট করলেন এরপরে যদি এখানে মতন যে আপনাদের যে ডিজাইনটি আছে সেটি অন্য রকমের আছে তাহলে সেক্ষেত্রে আপনার সেই প্যান্টের বা আপনাদের পোশাকের যে ছবি আছে সেই ছবিটি আপনি পঞ্চাশ কেবির মধ্যে এখানে আপলোড করতে পারেন একইভাবে মেয়েদের ক্ষেত্রেও তাই মেয়ে প্রথমে ফ্যাব্রিক সিলেক্ট করতে হবে কালার সিলেক্ট করতে হবে তারপরে এখানে ডিজাইন সিলেক্ট করতে হবে ডিজাইন সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে আসবেন ক্লাস ওয়াইজ এই ডিটেলগুলো দেবেন কতগুলো স্কার্ট বা কামিজের দরকার সেইটি এখানে উল্লেখ করবেন তারপরে এখানে আপনারা বটম পার্টে যা উল্লেখ করবেন সেই অনুসারে এখানে চলে আসবে এরপরে যদি আপনাদের ইউনিফর্মে যদি কোনো বিশেষত্ব থাকে তাহলে সেক্ষেত্রে এখানে আপনারা পিকচার আপলোড করবেন এবং সব থেকে শেষে নিচে সেভ এস ড্রাফটে ক্লিক করে এই সমস্ত তথ্যকে সেভ করবেন আশা করি এই ভিডিওর মধ্যে আপনারা বোঝাতে পেরেছে আপনাদের কি কী তথ্য দিতে হবে আপনারা যখন এগুলোকে আপলোড করবেন তখন কি কী তথ্য নিয়ে বসবেন সে সম্বন্ধে আপনারা একটি ধারণা পেয়ে গেছেন আর আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখাবেন নতুন ভিডিওতে